আসসালামু আলাইকুম, আমি ডক্টর রিতা তাহের ধন্যবাদ জানাচ্ছি আমার ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদেরকে। আসছে সামনে রমজান মাস, সবাইকে প্রথমেই রমজানুল মোবারক। রমজান হচ্ছে রহমতের মাস, বরকতের মাস এবং আত্মশুদ্ধির মাস। আল্লাহ আমাদের সবাইকে রমজানের মধ্যে রোজা রাখার তৌফিক দান করুক এবং এই রমজান মাসের উপলক্ষে আল্লাহ পৃথিবীর মধ্যে যেই মহামারীর মধ্য দিয়ে আমরা যেই সময় পার করছি সেই করোনা মহামারী যেন আল্লাহ রমজানের ওছিলাই পৃথিবী থেকে দূর করে দেই, সেই আশাই ব্যক্ত করছি। আজ আমি কথা বলবো যে গর্ভবতী অবস্থায় রোজা রাখা যাবে কি যাবে না সেই ব্যাপারে। আমাদের কাছে এখন গর্ভবতী মায়েরা এসে একটা কমন প্রশ্ন করছে, যেহেতু সামনে রোজার মাস, যে ম্যাডাম আমরা গর্ভাবস্থায় রোজা রাখতে পারবো কি না। আসলে মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকেরই রোজা রাখা ফরজ এবং আপনি গর্ভবতী মা হিসেবে রোজা আসলে রাখতে পারবেন কি পারবেন না সেটা ডিসিশন দেওয়ার আসলে আমি কেউ না। তবে অ্যাজ এ ডক্টর হিসেবে আপনার শারীরিক কন্ডিশন অনুযায়ী অবশ্যই আমি আপনাকে কিছু পরামর্শ দিতে পারব। প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে রমজান মাসে আপনি কোন টাইমস্টারে আছেন, অর্থাৎ গর্ভকালীন যে সময়টা সেটা হচ্ছে গিয়ে 10 মাসে ভাগ করা হয়। সে আপনি কি প্রথম অবস্থায় আছেন, আর্লি প্রেগনেন্সিতে আছেন, নাকি মাঝামাঝি আছেন, নাকি পরবর্তীতে আছেন, সেই কন্ডিশনটা জানতে হবে। আপনি যদি প্রথম অবস্থায় থাকেন, যে রোজার মাস শুরু হয়েছে, আপনি প্রথম 3 মাসের মধ্যে আছেন, প্রথম 3 মাসে যেটা হয় যে গর্ভবতী মায়েরা অনেকেই যে অনেক বমি করে, খাবার একদম পেটে রাখতে পারে না, কোনো খাবারের গন্ধ সহ্য করতে পারছে না, এমনকি পানিটাও পেটের মধ্যে থাকছে না, যা খাচ্ছে তাই বমি করে দিচ্ছে, সেক্ষেত্রে মায়ের অনেক পানি শূন্যতা হয়ে যাচ্ছে এবং খেতে পারছে না, অনেক দুর্বল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু মা রোজা না রাখলেও পারেন, তার জন্য রোজা রাখাটা এতটা জরুরি না। তারপরে যদি এমন হয় যে পরবর্তী 3 মাস অর্থাৎ 4 মাস থেকে 7 মাস, এই সময়টা হচ্ছে বাচ্চার ব্রেন ডেভেলপমেন্ট হয়, বাচ্চার গ্রোথ হয়, সেক্ষেত্রে যদি পরপর 2 বার চেক আপে অর্থাৎ আলট্রাসনোগ্রাম রিপোর্টে বাচ্চার ওজন অপরিবর্তিত থাকে, অর্থাৎ বাচ্চা পুষ্টিহীনতায় ভোগে, কিংবা মায়ের ওজনটা হচ্ছে পরপর 2 বার চেক আপে হচ্ছে বাড়ছে না, সেক্ষেত্রেও হচ্ছে বলা হয়ে থাকে যে আপনার রোজা না রাখাটাও প্রয়োজন। সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে খেতে হবে যেন বাচ্চার ওজনটা বাড়ে। তাছাড়া কিছু কন্ডিশন আছে যে যদি মায়ের আনকন্ট্রোল ডায়াবেটিস মেলাইটাস থাকে এবং সে ইনসুলিন নেওয়ার পরেও হচ্ছে তার ডায়াবেটিস কন্ট্রোল হচ্ছে না, কিংবা যে মায়ের হচ্ছে ব্লাড প্রেশার বেশি আছে প্রেগনেন্সির সময় এবং 2 বার বা 3 বার হচ্ছে প্রেশারের ওষুধ খাওয়ার পরেও তার প্রেশার কন্ট্রোল হচ্ছে না, কিংবা কোনো মায়ের রক্তশূন্যতা আছে যেটা হচ্ছে যার জন্য তাকে 3 বার হচ্ছে আয়রন ট্যাবলেট মুখে খেতে হচ্ছে এবং প্রচুর পরিমাণ আয়রন সমৃদ্ধ খাবার খেতে হয়, সে মায়েরও রোজা রাখাটা জরুরি না। আল্লাহ তাআলা হচ্ছে কিছু নিয়ম করে দিয়ে দিয়েছেন যে গর্ভাবস্থায় যদি তার শারীরিক কোনো অসুবিধা হয় তাহলে তাকে রোজা না রাখলেও চলবে, তবে অবশ্যই সেই রোজাগুলো পরবর্তীতে তাকে কাজা করতে হবে। এবং কারো কারো যদি এমন হয় যে রোজা রেখেছে তারপর হচ্ছে তার প্রচুর বমি হচ্ছে, কিংবা হচ্ছে মাথা ঘোরাচ্ছে, চোখে ঝাপসা দেখছে, তাহলেও কিন্তু সে রোজা রাখার পরে সে রোজা ভেঙে ফেলতে পারবে, তাতে কোনো অন্যায় হবে না। তো সবাই হচ্ছে রোজার মাস, সামনে যেহেতু রোজার মাস, সংযমের মাস, সবাই হচ্ছে আমরা ভালো থাকি, সুস্থ থাকি সে আশাই করি। বিশেষ করে গর্ভবতী মা যারা তাদের জন্য বলবো যে গর্ভাবস্থাটা হচ্ছে আসলে হচ্ছে একটা প্রাকৃতিক নিয়ম, যে
মায়েরা গর্ভবতী হবে, বাচ্চা ডেলিভারি হবে, এটা হচ্ছে নর্মাল। এটাকে কিন্তু আমরা কেউ অসুস্থতা হিসেবে ধরে নিই না। যদি কোনো মা সুস্থ স্বাভাবিক থাকে এবং তার শরীর ফিট থাকে যে না সে রোজা রাখতে পারবে, তাহলে সেই মা অবশ্যই রোজা রাখবে। যদি তার কোনো রকমের কোনো অসুবিধা গর্ভাবস্থায় না থাকে, নর্মাল স্বাভাবিক প্রক্রিয়ায় যদি সে মানে যায় তার প্রেগনেন্সির সময়টা অতিবাহিত করে, তাহলে গর্ভবতী মা অবশ্যই রোজা রাখতে হবে। তবে তাকে অবশ্যই ইফতারের সময় বা সেহরির সময় তার খাবারে প্রচুর পরিমাণ ভিটামিন, তারপরে হচ্ছে জুস, শরবত এবং পুষ্টিজাতীয় খাবারে সমৃদ্ধ থাকতে হবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই সুন্দরভাবে সুস্থভাবে রোজা রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ। সবাইকে আবারও রমজানুল মোবারক। আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। যদি সবার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী